हेलो स्टूडेंट, आज के आम्रा हाइड्रोस्टैटिक्स एर फ्लोटिंग ऑफ ए बॉडी ए सम्पर्के आम्रा आलोचना करब। इतिमध्ये आगे क्लासे आम्रा बायोएनसी एवं बायोएन फोर्स बा थ्रस्ट एवं आर्किमिडीज प्रिंसिपल आम्रा जेनेछि। आज के आम्रा से प्रिंसिपल ओपर भित्ती करे एकटा वस्तुर जे भाषणेर शर्त कंडिशन अफ फ्लोटिंग, से कंडिशन अफ फ्लोटिंग किभावे आम्रा पेते पारी तार कंडिशन गुलो आलोचना करब। कखन एकटा वस्तु भासबे, कखन एकटा वस्तु जलेर माने तरलेर मध्ये डूबे जाबे, आबार कखन एकटा वस्तु डूबे डूबे भासबे, एई समस्त विषयगुलो आलोचना करब। তাই আজকের আলোচনা হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন এ বডি ইন আ লিকুইড অ্যাট রেস্ট, অর্থাৎ স্থির তরলে নিমজ্জিত একটা বস্তুর উপরেতে কি কি বল কাজ করে এবং তার থেকে আমরা বলবো কন্ডিশন অফ ফ্লোটিং, অর্থাৎ ভাষণের শর্ত। তা প্রথমত বলি যে একটা বস্তু যখন জলেতে নিমজ্জিত থাকে, আংশিকভাবেই হোক আর সম্পূর্ণভাবেই হোক, আমরা প্রথমে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থেকে আমরা ধরব যে একটা বস্তু একটা স্থির তরলে সম্পূর্ণভাবে নিমজ্জিত আছে। তো সেখানে সেই বস্তুর উপর কি কি বল কাজ করে, প্রথমত যদি আমরা একটা ছোট্ট ছবি আঁকি এই বিষয়টা, তাহলে আমরা এইভাবে দেখতে পাই যে ধরো একটা বডি, এখানে লিকুইডের মধ্যে একটা বডি হচ্ছে ভাসছে। ধরে নাও এই বডিটা, এর এই দিকে সরি এই দিকে কাজ করে হচ্ছে একটা ফোর্স, লেট আস সাপোজ বায়োএনসি ফোর্স, বি ফোর্স, আর এই দিকে কাজ করে ওয়েট। তাহলে এই বডির ওপরেতে একটা তরলে নিমজ্জিত অবস্থায় একটা বডির উপরেতে দুটো ফোর্স কাজ করে, নিচের দিকে কাজ করে বা পৃথিবীর দিকে কাজ করে বস্তুর ওজন, আর এই ওজনের বিরুদ্ধে বস্তুর বায়োএনসি এটা কাজ করে। এখন বায়োএনসি মানে বায়োএনসি নয় বায়োএন ফোর্স কাজ করে, বি ফোর্স লিখি যেটা আমরা। তো এবারে আমরা এই বি ফোর্সকে যদি আমরা লিখি ডব্লিউ প্রাইম, আর একে যদি লিখি ডব্লিউ, তাহলে এখানে তিনটে ধরনের কন্ডিশন হতে পারে। তিন ধরনের কন্ডিশন কি কি হতে পারে? এক, যদি ডব্লিউ ইজ গ্রেটার দেন ডব্লিউ প্রাইম হয়, সেটা একটা কন্ডিশন। দু নম্বর কন্ডিশন হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু ডব্লিউ প্রাইম, একটা কন্ডিশন। আর যদি ডব্লিউ প্রাইম ইজ গ্রেটার দেন ডব্লিউ হয়, সেটা একটা কন্ডিশন। এই তিনটে কন্ডিশনে বস্তুর অবস্থা কি হবে, সে কি ভাসবে না মানে ডুবে থাকবে না তলায় চলে যাবে, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পারি। তাহলে কন্ডিশন ওয়ান, কন্ডিশন ওয়ানে কি থাকবে? আমরা বলেছি কন্ডিশন ওয়ানে হচ্ছে ডব্লিউ ইজ গ্রেটার দেন ডব্লিউ প্রাইম, দ্যাট ইজ ওয়েট বেশি বায়োএনসি ফোর্স থেকে, বায়োএন ফোর্স থেকে বেশি। তার মানে এই বস্তুর উপর দুটো প্যারালাল ফোর্স কাজ করছে বিপরীতমুখী। তাহলে ওয়েট যদি বেশি হয়, তাহলে মানে লব্ধি বল কত হবে? লব্ধি বল হবে ডব্লিউ, মানে এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? আর ইজ ইকুয়ালস টু ডব্লিউ মাইনাস ডব্লিউ প্রাইম, ডব্লিউ মাইনাস ডব্লিউ প্রাইম, অর্থাৎ ডব্লিউ বড় এখানে বলা হয়েছে, কারণ যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ করতে হবে যদি উল্টো দিকে কাজ করে। এবং এই রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন কি হবে আমি আগেই বলেছি, এর ডিরেকশন হবে বড় ফোর্সের ডিরেকশন যেদিকে, অর্থাৎ ডব্লিউর ডিরেকশন যেদিকে। তার মানে এক্ষেত্রে কন্ডিশন ওয়ানে যদি বস্তুর ওজন
অপসারিত তরলের ওজনের থেকে বেশি হয়, তাহলে লব্ধি বলটা বস্তুর ওজনের দিকে কাজ করবে, আর ওজন কাজ করে নিচের দিকে, তাহলে বস্তুটা সামগ্রিকভাবে নিচের দিকে চলে যাবে। অর্থাৎ এই বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে অ্যাট দ্য বটম, তার মানে বস্তুটা ডুবে যাবে। তো এখন আমরা যদি মনে করো এটাকে এরকম ভাবে ধরি, তার মানে W মানে বস্তুর ওজন, আমি যদি ধরে নিই বস্তু সম্পূর্ণ নিমজ্জিত আছে, তাহলে এই অবস্থায় W, এই অবস্থায় W মানে ওজন মানে mg। এবার m মানে কত? m মানে হচ্ছে বস্তুর আয়তন ইনটু বস্তুর ঘনত্ব ইনটু বস্তুর ঘনত্ব। তার মানে আমি যদি লিখি, দেখো এখান থেকে কি শর্ত পাওয়া যেতে পারে, এটা মানে হচ্ছে mg ইজ গ্রেটার দেন m'g। m'g, mg মানে কি? বস্তুর নিজস্ব ওজন, m হচ্ছে বস্তুর ভর, m প্রাইম হচ্ছে অপসারিত তরলের ভর। এখন জি জি দুদিকে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এম ইজ গ্রেটার দেন এম প্রাইম, তার মানে এম মানে হচ্ছে বস্তুর আয়তন যদি ভি হয় আর বস্তুর ঘনত্ব যদি ধরে নাও আমি যদি এটাকে রো ধরি, রো, তাহলে ভি রো ইজ গ্রেটার দেন এবার অপসারিত তরলের ভর। অপসারিত তরলের আয়তন কত? নিশ্চিত বস্তুরে সম্পূর্ণ যেহেতু নিমজ্জিত আছে, তাহলে বস্তুর আয়তনের সমান, তাহলে ভি ইন্টু রো প্রাইম, রো প্রাইম মানে তরলের আয়তন, তাহলে রো হচ্ছে বস্তুর আয়তন আর রো প্রাইম হচ্ছে তরলের আয়তন, তার মানে ভি ভি দুদিকে ক্যান্সেল আউট হলো, তার মানে রো ইজ গ্রেটার দেন রো প্রাইম। দ্যাট ইজ রো মানে কি? রো মানে হচ্ছে বস্তুর ঘনত্ব, তার মানে ডেন্সিটি অফ দি বডি, বডি ইজ গ্রেটার দেন ডেন্সিটি অফ লিকুইড। বস্তুর ঘনত্ব হচ্ছে, বস্তুর ঘনত্ব যদি লিকুইডের ঘনত্ব হচ্ছে বেশি হয় তখন বস্তুটা নিচের দিকে, যেমন একটা লোহার টুকরো যদি সম্পূর্ণ জলে নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে জলের মধ্য দিয়ে সে নিচের দিকে চলে আসবে, সম্পূর্ণ রূপে ডুবে যাবে। এটা হচ্ছে কন্ডিশন ওয়ান, তার মানে বস্তু ভাসবে না, বস্তু ডুবে যাবে, নিমজ্জিত হবে, একবারে তলদেশে চলে যাবে, তাহলে এটা হচ্ছে তার শর্ত। কন্ডিশন টু, কন্ডিশন টু হতে পারে কি, আমি এটা মুছে দিই, কন্ডিশন টু, কন্ডিশন টু তে কি হতে পারে, যদি W ইজ গ্রেটার দেন W ইজ ইকুয়ালস টু W2 হয়, ধরো কন্ডিশন টু, তাহলে ইফ W ইজ ইকুয়ালস টু W প্রাইম, তার মানে বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন যদি সমান হয়, তার মানে কি, তার মানে রেজাল্টেন্ট ফোর্স কত? আর ইজ ইকুয়ালস টু দুটো বিপরীত দিকে কাজ করছে, W মাইনাস W প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, কারণ দুটো সমান, তার মানে রেজাল্টেন্ট ফোর্স জিরো। রেজাল্টেন্ট ফোর্স জিরো হওয়ার অর্থ কি? রেজাল্টেন্ট ফোর্স জিরো হওয়ার অর্থ হচ্ছে যে এই বস্তুটা যদি স্থির থাকে তরলের অভ্যন্তরে, যেখানে রাখবে সেখানে স্থিরভাবে থাকবে, অর্থাৎ এই তরলের যে কোনো জায়গায় সে ভাসমান অবস্থায় থাকবে, তরলের ভেতরে, তলাতেও যাবে না ওপরেও যাবে না, তুমি যেখানে রাখবে সেখানে থাকবে, তুমি যদি সরিয়ে অন্য জায়গায় দাও ওখানেই থাকবে। আর যদি এটা চলমান হয় কোনো কারণে, তাহলে সেই চলমান অবস্থায় সে সমবেগে চলতে থাকবে, যেদিকে চলতে থাকবে সেদিকেই চলতে থাকবে, তবে নেট ফোর্সটা হচ্ছে জিরো। তবে এখানে যেহেতু স্থির বস্তু তাহলে বস্তুটা স্থির হয়েই থাকবে, তাহলে নেট রেজাল্টেন্ট ফোর্স জিরো। তার মানে এখান থেকে কি শর্ত বেরোচ্ছে দেখো, W ইজ ইকুয়ালস টু W প্রাইম, তার মানে mg ইজ ইকুয়ালস টু m প্রাইম g, দুটো কেটে গেল, তার মানে mg মানে v রো, আর এটা হচ্ছে v রো প্রাইম, v v কেটে গেল, তার মানে রো ইজ ইকুয়ালস টু রো প্রাইম, তার মানে ডেন্সিটি, ইফ দ্য ডেন্সিটি অফ দ্য বডি ইজ ইকুয়াল টু দ্য ডেন্সিটি অফ ওয়াটার, এই ডেন্সিটি অফ দ্য লিকুইড, দেন দ্য কন্ডিশন টু ইজ ভ্যালিড। অর্থাৎ কন্ডিশন টু ভ্যালিড হওয়ার ক্ষেত্রে বস্তুটার যদি নিজস্ব ঘনত্ব আর বস্তু যে তরলে ভাসমান সেই তরলের ঘনত্ব যদি সমান হয়, তাহলে বস্তুটা তরলের মধ্যে ডুবন্ত অবস্থায় ভাসবে এবং বস্তুটার অবস্থান সম্পর্কে কিছুই বলা যাবে না, কারণ প্লবতা বল তোমরা জানো যে গভীরতার উপর নির্ভর করে না, তার মানে যেখানে তুমি রাখবে, যদি এইখানে রাখো এইখানে রাখো, যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে এই কন্ডিশন মেনটেন করবে, অর্থাৎ রো ইজ ইকুয়ালস টু রো প্রাইম হলেই কিন্তু এই কন্ডিশন ফুলফিল হয়।
তাহলে এটা গেল কন্ডিশন 2 আর কন্ডিশন 3 তে কি হচ্ছে দেখো কন্ডিশন 3 এই ক্ষেত্রে এটা মুছে দিচ্ছি কন্ডিশন 3 তে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইফ w প্রাইম ইজ গ্রেটার দ্যান w অর্থাৎ যেখানে অপসারিত তরলের ভরটা এই ওজনটা হচ্ছে বস্তুর ওজনের থেকে বেশি হবে w প্রাইম ইজ গ্রেটার দ্যান w বস্তুর ওজনের থেকে অপসারিত তরলের ওজন বেশি তার মানে ঊর্ধ্বমুখী বলটা বেশি নিচের বলটা কম তার মানে এর লব্ধি বল কত হবে লব্ধি বল ইজ ইকুয়ালস টু w প্রাইম মাইনাস w এটা একটা ভ্যালিড এটা একটা ভ্যালু পাওয়া যাবে এবং এর ডিরেকশন কোন দিকে হবে w প্রাইমের দিকে তার মানে উপরের দিকে দিস ইজ আপ থ্রাস্ট মানে উপরের দিকে সবটাই আপ থ্রাস্ট এটা একটা উপরের দিকে লব্ধি বল পাওয়া যাবে তাহলে সেই লব্ধি বল কি করবে লব্ধি বল এই বস্তুটাকে যখন আমি তরলে ডুবিয়ে দেব তাকে ক্রমশ তরলের উপরিতলের দিকে নিয়ে যাবে এখন যতক্ষণ না এই কন্ডিশন চেঞ্জ হচ্ছে এই কন্ডিশন থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত উপরে উঠতে থাকবে অর্থাৎ এক্ষেত্রে বস্তু আস্তে 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 উপর দিকে উঠবে আলটিমেটলি কি হবে আলটিমেটলি যদি তরলের উপরিতলের ঠিক ওঠার আগের মুহূর্ত পর্যন্ত এই কন্ডিশন ভ্যালিড এইবারে তারপরে যদি আরেকটুখানি এই বস্তুটা উপরে ওঠে তাহলে কি হবে একটু অংশ বাইরে বেরিয়ে আসবে একটু অংশ যখনই বাইরে বেরিয়ে আসবে তার মানে যে ঘটনাটা ঘটবে সেটা নিমজ্জিত অংশের আয়তন কমে যাবে বস্তুর যখন সম্পূর্ণ নিমজ্জিত ছিল বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন সমান ছিল সেক্ষেত্রে এই কন্ডিশন মেনটেন হচ্ছিল অর্থাৎ প্লবতা বলটা মানে ঊর্ধ্বমুখী বলটা বেশি হচ্ছিল নিম্নমুখী বলের থেকে এবার যদি বস্তু উঠতে উঠতে তরলের উপরিতলে এসে খানিকটা অংশ বেরিয়ে আসে তখন কি হবে তখন তার মানে w প্রাইমের মানটা অর্থাৎ অপসারিত তরলের ওজনটা একটু কমে যাবে কারণ তরলের নিমজ্জিত অংশের আয়তন কমে গেছে আর যে অংশটা নিমজ্জিত হবে অপসারিত তরলের আয়তন হবে সেটা আয়তন যদি কমে যায় তাহলে পরে ওজনও কমে যাবে তাহলে ওজনটা কমে যাবে অর্থাৎ রেজাল্টেন্টের মানটা একটু কমে যাবে w মাইনাস w প্রাইম প্রাথমিক অবস্থায় যত ছিল r এর মান এখন r এর মান কিছুটা কমে যাবে এইভাবে কমে যাবে মানে তার মানে ঊর্ধ্বমুখী বলটা একটু কমে যাবে মানে লব্ধি বলটা আরো যদি খানিকটা বেরিয়ে আসে r এর মান আরো কমবে এইটা কমতে কমতে এমন একটা সময় আসবে যখন অপসারিত তরলের ওজন আর বস্তুর ওজন সমান হয়ে যাবে তখন r = 0 হয়ে যাবে সেই মুহূর্তে বস্তুটা থেমে যাবে কি অবস্থায় না তার কিছুটা অংশ তরলের বাইরে থাকবে আর কিছুটা অংশ তরলের ভেতরে থাকবে এই ভেতরে থাকা যে নিমজ্জিত অংশ সেই নিমজ্জিত অংশ তরল যতটা তরল অপসারিত করবে নিমজ্জিত অংশের দ্বারা সেই তরলের ওজনটা বস্তুর নিজস্ব ওজনের সঙ্গে সমান হয়ে যাবে আর সেই অবস্থায় ভেসে থাকবে অর্থাৎ বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে কন্ডিশন প্রথম কন্ডিশনে যেটা আমরা দেখলাম যে বস্তু নিচের দিকের বলটা বেশি ফলে বস্তু ডুবে যাবে দ্বিতীয় কন্ডিশনে আমরা দেখলাম w প্রাইম ইজ ইকুয়ালস টু w তখন বস্তু ডুবন্ত অবস্থায় ভাসবে আর তিন নম্বর কন্ডিশনে আমরা দেখলাম যখন উপর ঊর্ধ্বমুখী বলটা নিম্নমুখী বলের থেকে বেশি তখন বস্তু ক্রমশ তরলের গভীর থেকে কম গভীরের দিকে অর্থাৎ তলদেশে উপরি তলের দিকে চলে যাবে এবং তখনই বস্তু থামবে যখন খানিকটা অংশ বেরিয়ে আসবে অর্থাৎ নিমজ্জিত তরলের আয়তন তথা ওজন কমে যাবে এবং যে সময়ে নিমজ্জিত অপসারিত তরলের আয়তন আর বস্তুরা সরি অপসারিত তরলের ওজন আর বস্তুর ওজন সমান হবে তখন লব্ধি বল শূন্য হয়ে যাবে তখন সেই অবস্থায় তরল মানে বস্তুটা আংশিক ডুবন্ত অবস্থায় বা আংশিক নিমজ্জিত অবস্থায় সে ভাসতে থাকবে এইটা হচ্ছে কন্ডিশন ফর ফ্লোটিং অর্থাৎ ফ্লোটিং একটা বস্তু ভাসনের যে শর্ত ভাসবে কখন ডুববে কখন ইত্যাদি বিষয়গুলো আমরা জানলাম এইবারে যে বিষয়টাকে আমরা এখন জানব সেটা হচ্ছে যে এই যে ডুবছে বা ভাসছে সত্যিকারের সুস্থিত অবস্থায় ভাসছে কিনা বা সে হচ্ছে যে কি অবস্থায় ভাসছে তার ইকুইলিব্রিয়াম অর্থাৎ একটা ফ্লোটিং বডির ইকুইলিব্রিয়াম সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে আমরা একটু মুছে দিচ্ছি এটা
তাহলে এটা মুছে দেওয়ার পর আমরা দ্বিতীয় আলোচনায় যাচ্ছি। এই আলোচনাটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লোটিং বডি, একটা ভাসমান বস্তুর সাম্যাবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত বলি, সাম্যাবস্থা মানে একটা বস্তুর উপর সাম্যাবস্থাকে আমরা তখনই বলি যখন নেট ফোর্সটা জিরো হয়, নেট টর্ক জিরো হয়, টর্ক শূন্য হবে এবং বল শূন্য হবে বস্তুটা, অর্থাৎ কৌণিক বা রৈখিক কোনো ত্বরণই থাকবে না, তখন সেই বস্তুটাকে আমরা বলবো একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তো ইকুইলিব্রিয়াম সাধারণত তিন ধরনের হয়। এক নম্বর হচ্ছে ইকুইলিব্রিয়াম তিন ধরনের এক নম্বর হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, দু নম্বর হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, আর তিন নম্বর হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এই তিনটে ধরনের ইকুইলিব্রিয়াম। প্রথমত বলি নিউট্রাল ইকুইলিব্রিয়াম কি, না নিউট্রাল ইকুইলিব্রিয়াম হচ্ছে বস্তু যদি কোনো একটা সাম্যাবস্থায় থাকে, ধরো এমন একটা অবস্থায় আছে বস্তু সাম্যাবস্থা, তুমি যদি সেই বস্তুকে কোন একটা বিচ্যুত বল প্রয়োগ, মানে একটা বল প্রয়োগ করে তাকে যদি বিচ্যুত করার চেষ্টা করো, তার মানে বিচ্যুতি বল, ডিফ্লেক্টেড ফোর্স, ফোর্স অফ ডিফ্লেকশন, তুমি যদি একটা বল প্রয়োগ করে তাকে তার সাম্যাবস্থা থেকে বিচ্যুত করো, যদি তার সাম্যাবস্থার কোন রকম কোন পরিবর্তন না ঘটে, তাহলে পরে সেই সাম্যাবস্থাকে আমরা বলবো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। আর স্টেবল ইকুইলিব্রিয়াম কি, কোন একটা বস্তু ধরতে সাম্যাবস্থায় আছে, এখানে ভাসমান বস্তু অবশ্যই, তাহলে সেই সাম্যাবস্থায় থাকাকালীন তুমি একটা বিচ্যুত বল প্রয়োগ করলে, বিচ্যুতি বল, ফোর্স অফ ডিফ্লেকশন, একটা তার সাম্যাবস্থাকে বিঘ্ন ঘটালে, যদি সে একটা বিচ্যুত হওয়ার পর আমি যদি বিচ্যুতি বলটাকে তুলে নিই, যদি সে প্রাথমিক অবস্থায় আবার ফিরে চলে আসে, তাহলে তাকে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি আমি একটা সাম্যাবস্থায় থাকা বস্তুর ওপর একটা বিচ্যুত বল প্রয়োগ করলে, যদি সেটা আর দ্বিতীয় অবস্থায়, মানে প্রথম অবস্থায় ফিরে না আসে, আরেকটা অন্য অবস্থায় চলে যায়, অন্য আরেকটা ইকুইলিব্রিয়ামে চলে যায়, তাকে আমরা বলি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো যেমন ধরো একটা, আমি যদি নিউট্রাল ইকুইলিব্রিয়াম, একটা ফুটবল জলের মধ্যে ভাসছে, এই অবস্থায় তুমি তার তাকে যেভাবেই মানে বল প্রয়োগ করো না কেন, সে ওইভাবেই ভাসতে থাকবে, দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তুমি যদি একটা বস্তু, ধরো একটা কাঠের খণ্ড বা একটা কোনো বস্তু জলে ভাসছে আংশিক নিমজ্জিত অবস্থায়, তুমি সেটাকে বল প্রয়োগ এমন করলে যে সেটা বেঁকে গেল, মানে ডুবার মতো অবস্থায় চলে গেল, কাত হয়ে গেল, যেই বলটা তুলে নিলে আবার আগের মতো সোজা হয়ে গেল, তাহলে সেইটাকে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি তৃতীয় ক্ষেত্রে এই যে বিচ্যুত বলটা প্রয়োগ করে যদি আমি কাত করে দিই, বলটাকে তুলে নেওয়ার পর যদি সে আর ফিরে না আসে, অর্থাৎ অন্য একটা কন্ডিশনে চলে যায়, তাহলে পরে সেই তাকে আমরা বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। অর্থাৎ একটা জাহাজ যদি জলে ভাসে, ধরো ঝড় উঠেছে, ঝড় একটা বল প্রয়োগ করে যেটা সাম্যাবস্থাকে তার বিচ্যুত করে, তো সেই অবস্থায় যদি জাহাজটা ঝড়েতে কাত হয়ে যায় আর ঝড়ের বেগ কমলেই আবার সোজা হয়ে যায়, তখন তাকে বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি জাহাজটা যখন ভাসছে, সেই অবস্থায় যদি ঝড় ওঠে, জাহাজ কাত হতে এতটাই কাত হয়ে গেল যে সে আর ফিরে আসতে পারলো না, জাহাজটা জলের তলায় আরেকটা ইকুইলিব্রিয়ামে চলে গেল, জলের তলায় চলে গেল আরেকটা ইকুইলিব্রিয়ামে, তখন সেটাকে বলবো আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো আমরা এই তিন ধরনের ইকুইলিব্রিয়াম সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমি যেটা বলবো যে একটা বস্তু যখন জলে ভাসে, তখন
তার দুটো জিনিস থাকে, তার উপর দুটো বল কাজ করে, একটা হচ্ছে প্লবতা বল, ইতিমধ্যেই আমরা জেনেছি, আর একটা হচ্ছে তোমার হচ্ছে যে তার ওজন। তো এই দুটো বলের যদি বস্তু একটা স্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশনে থাকে, অর্থাৎ বস্তু যদি একবারে ঠিকঠাক ভেসে থাকে, মানে কোন রকম বিচ্যুত বল যখন তার উপর প্রয়োগ হয় না, তখন দেখা যায় যে এই দুটো বল পরস্পরের বিপরীত দিকে কাজ করে, পরস্পরের বিপরীত দিকে কাজ করে এবং একই রেখার ওপরেতে কাজ করে। আমি জাস্ট কয়েকটা ছবি আমি আঁকছি এবং তাতে আমরা ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবো। তো এখানে আরেকটা কথা আমি বলে নিই, যে আমরা কিন্তু আগের ক্লাসে বলেছি যে তোমার যখন একটা বস্তু ডুবে যায়, তখন ডোবার আগে সেই বস্তুটার যে ডুবে যাচ্ছে সেই তরলটা, ওখানে তরল ছিল, মানে তরলে ডোবার কথাই বলছি, তাহলে ধরো ভাসছে, তাহলে তার আগে বস্তুটা ছিল না, যখন সেই জায়গাটায় তরল ছিল, যখনই আমি বস্তুটাকে জলে ডোবালাম বা আংশিকভাবে ডোবালাম, তাহলে সেই জায়গার তরলটা অপসারিত হয়ে যায়। সেই অপসারিত তরল, মানে অপসারিত তরলের যে তার যে একটা ভর কেন্দ্র বা তার যে ভার কেন্দ্র, সেইটাকে আমরা বলতে পারি, সেটাকে আমরা বলি প্লবতা কেন্দ্র। অর্থাৎ যে প্লবতা কেন্দ্র দিয়ে প্লবতা বলটা ঊর্ধ্বমুখে কাজ করে। অনুরূপ ভাবে কোন একটা বস্তুর ওজন কোথা দিয়ে কাজ করে, না একটা বস্তুর ওজনকে আমরা ধরে নিতে পারি, সে একটা ছোট বস্তুর ক্ষেত্রে সে একটা তার ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত ভাবতে পারি, বা তার ওজনটাও সেই বিন্দু দিয়ে কাজ করে, সেটাকে আমরা ভর কেন্দ্র বা ভার কেন্দ্র বলতে পারি। ছোট বস্তুর ক্ষেত্রে, কম পরিসরের বস্তুর ক্ষেত্রে ভর কেন্দ্র, ভার কেন্দ্র এবং সুষম বস্তুর ক্ষেত্রে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে থাকে। তো সেখানে প্রাথমিক অবস্থায় ধরো একটা বস্তু এরকম ভাসছে, একটা জাহাজের অংশকেই যদি আমরা ভাবি, জাস্ট এইরকম, এই একটা এইরকম একটা জাহাজ ধরো জলে ভাসছে, এই অবস্থায় ভাসছে। তো এই যে বস্তুটা একটা সুষম বস্তু, এই যে সরল রেখা এই যে আমরা টানছি, এর ওপরেতেই ভার কেন্দ্র থাকে, মানে বস্তুর ভার কেন্দ্র, এবং এর ওপরেতেই অপসারিত তরলের ভার কেন্দ্র থাকে, যেটাকে আমরা বলি প্লবতা কেন্দ্র। সাধারণভাবে সেটা স্টেবল ভাবে ভাসতে থাকে তখনই যদি বস্তুর যে ভার কেন্দ্র সেটা যদি প্লবতা কেন্দ্রের কি বলে সেটা নিচে থাকে সাধারণত, তবে যে কোনো জায়গায় থাকতে পারে সেটা আমরা বলছি। ধরো মোটামুটি এটার ক্ষেত্রে আমি যদি এই রকম জায়গাতে আমি যদি ধরি জি, মানে ভার কেন্দ্র জি, আর ধরো এই রকম জায়গাতে যদি আমি বি ধরি, এটাও হতে পারে, ওপরেও থাকতে পারে, সেটা বস্তুর আকৃতির ওপর নির্ভর করছে। এই জিটাকে আমরা বলছি কি বলে এটাকে, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি অফ দি ফ্লোটিং বডি, অফ দি ফ্লোটিং বডি। আর বিটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দি ডিসপার্সড ওয়াটার, দ্যাট ইজ সেন্টার অফ বায়োয়েন্সি, সেন্টার অফ বায়োয়েন্সি। ওই যে মানে বস্তুর যে নিজস্ব ভার কেন্দ্র সেটা জি, আর বস্তুর যে মানে যে তরলটাকে অপসারিত করছে তার ভার কেন্দ্র হচ্ছে বি। বিটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, সেটা বস্তুর আকৃতির ওপরে নির্ভর করছে। তবে যে কোনো ক্ষেত্রে যদি স্টেবল ভাবে ভাসে, তাহলে সেক্ষেত্রে বি এবং জি এরা একই উল্লম্ব রেখায় কাজ করে, একই উল্লম্ব রেখার উপর অবস্থান করে। এইরকম যদি আমরা একটা কাল্পনিক সরল রেখা এখানে ভাবি, এই রেখাটাকে আমরা বলি সেন্টার লাইন, এই রেখাটাকে আমরা বলি সেন্টার লাইন বা কেন্দ্রীন রেখা, সেন্ট্রাল লাইন বা কেন্দ্রীন রেখা। এটা একটা স্টেবল ইকুইলিব্রিয়ামে, একদম কোনো বিচ্যুত বল কাজ করেনি, এইরকম ভাবে একটা বস্তুকে, বস্তু ভাসছে, তার মানে
এটা এক ধরনের এটা যদি মানে এমন সুষম এমন সুষম হতো যেটাকে আমরা নিরপেক্ষ সাম্য হিসাবেও দেখতে পারতাম, যে একটা ফুটবল জলের মধ্যে ভাসছে। আমরা মূলত আলোচনা করতে চাইছি স্টেবল এবং আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এইবারেতে যখনই তোমার এটা করব, আমি আমি ধরো একটা বিচ্ছুত বল প্রয়োগ করে, মানে এটা তো জলের মধ্যে ভাসছে, ধরো আমি যদি জলের কালারটাকে অন্য দিই, ধরো এইরকম ভাবে ভাসছে, এরম ভাবে জলের মধ্যে এটা ভাসছে, ঠিক আছে। এবার একটা বিচ্ছুত বল প্রয়োগ করে এটাকে যদি কাত করে দেয়া হয়, তাহলে দুটো ঘটনা ঘটতে পারে। আইদার বিচ্ছুত বলটা প্রয়োগ মানে উঠিয়ে নিলে সে আবার ফিরে আসতে পারে, এটা ডিপেন্ড করছে টর্কের ওপর, টর্কটা কোন দিকে কাজ করছে। আরেকটা হতে পারে সে আবার একদম তলায় চলে যেতে পারে, অন্য আরেকটা ইকুইলিব্রিয়ামে চলে যেতে পারে। তো আমি এখানে আরেকটা ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি, দেখো আমি জাস্ট এটাকে এইভাবে আনছি, কাত হয়ে গেছে, এই যে সেন্টার লাইন কাত হয়ে গেছে, কিন্তু বস্তুর নিজস্ব যে ভার কেন্দ্র সেটা কিন্তু একই জায়গায় থাকবে, জি। আর যখনই কাত হয়ে যাবে, জাস্ট আমি জলের ছবিটাও আঁকছি, এটা জলের মধ্যে কাত হয়ে গেছে অনেকটা বিচ্ছুত বলের প্রয়োগে, তো এখানে অটোমেটিক্যালি অপসারিত তরলের যে ভার কেন্দ্র অর্থাৎ প্লবতা কেন্দ্র কিন্তু শিফট করে যাবে। এখানে ভারকে বস্তুর যে নিজস্ব ভার কেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি, তা কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না, এটা অদ্বিতীয় অভিন্ন একটা কেন্দ্র, ইউনিক পয়েন্ট। কিন্তু যখনই বস্তু এই অবস্থা থেকে এই অবস্থায় আসবে, অর্থাৎ কাত একদিকে বেশি হয়ে যাবে, অটোমেটিক্যালি ডিসপার্স ওয়াটার অপসারিত তরলটাও কিন্তু সেই দিকে সরে যাবে, ফলে ভার কেন্দ্রটাও কিন্তু সেই দিকে সরে যাবে। তো আমি সেক্ষেত্রে মনে করো এরকম হতে পারে, দুটো কন্ডিশন হতে পারে, ধরো ভার কেন্দ্রটা আমি আরেকটুখানি ইয়েতে আনছি, দাঁড়াও, এইখানে ধরো জিটা, আমি জিটা আরেকটু দূর করে আনছি, এরকম জিটা, এটা জি, আর এই ভার কেন্দ্রটা এখানে চলে গেছে, ধরো সরে এরকম জায়গায় চলে গেছে, তাহলে এইখানে হচ্ছে ভার কেন্দ্রটা সরে গেছে। এবার ঘটনাটা কি হয় দেখো, জি থেকে যে বলটা কাজ করে, জি মানে নিজস্ব, তার মানে তার ওজনটা এই দিকে কাজ করবে নিচের দিকে, এটা হচ্ছে বস্তুর নিজস্ব ওজন, আর ভার কেন্দ্র দিয়ে তার প্লবতা বলটা কাজ করবে, সেটা এরকম প্যারালাল ফোর্স ওপর দিকে এইদিকে, তার মানে এখানে হচ্ছে এই বিন্দুতে ছেদ করলো, সেন্টার লাইনকে এই বিন্দুতে হচ্ছে ছেদ করলো। তো এই অবস্থায় দেখো লক্ষ্য করে দুটো বল, আমি নিশ্চিতভাবেই তোমরা এটা জানো যে একটা বস্তুর ওপর, ধরো এইখানে এটা একটা বস্তু, এই বস্তুর ওপর এদিকে একটা বল কাজ করলো আর উল্টো দিকে এরা মানে প্যারালাল, দুটো প্যারালাল, এই দুটো মানে ওজনের বিরুদ্ধে কাজ করে প্যারালাল ফোর্স। এইটা বস্তুটা যদি ভাবি, তাহলে এই বস্তুটার ওপর যদি এইদিকে একটা এইদিকে একটা সমান বল কাজ করে, তাহলে বস্তুটাকে কি করবে, এরম ভাবে ঘোরাতে চাইবে, এই যে বস্তুটাকে এইভাবে ঘোরাতে চাইবে এইরকম একটা বিন্দুকে কেন্দ্র করে, এইটাকে বলা হয় টর্ক। তার মানে এখানে দেখো বি আর জি, বি থেকে জি থেকে ওজনটা ডব্লিউটা এই দিকে কাজ করছিল আর ওজনটা এই দিকে কাজ করছিল, এখানে কিন্তু কোনো টর্ক কাজ করেনি, কারণ একই বিন্দু দিয়ে দুটো যাচ্ছে, এই যে এখানে একটা দুটো ভিন্ন বিন্দু দিয়ে কাজ করছে, এখানে কিন্তু দুটো ভিন্ন বিন্দু একই সরল রেখার উপরে আছে, ফলে এখানে টর্ক ছিল আর এখানে একটা টর্ক কাজ করছে, এই টর্কটা কি করছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে এই বস্তুটাকে ঘোরাতে চাইছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে এই বস্তুটাকে ঘোরাতে চাইছে, তার মানে এই বস্তুটা এই দিকে ঘুরবে, এই দিকে ঘুরলে কি হবে, এই দিকে ঘুরলে বস্তুটা আগা আবার এই অবস্থায় ফিরে আসতে চায়, তার মানে এই কন্ডিশনটা হচ্ছে একটা স্টেবল ইকুইলিব্রিয়াম। এই অবস্থায় ছিল বিচ্যুত বল প্রয়োগ করে, এই অবস্থায় কাত করা হয়েছে, এখন বস্তুটা দেখা যাচ্ছে
ঘড়ির কাঁটার উল্টো দিকে একটা টর্ক কাজ করছে, যে টর্কটা বস্তুটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাইছে। এই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে লক্ষ্য করার বিষয় যে এই যে ধরো বি দিয়ে যে বলটা ঊর্ধ্বমুখে উল্লম্ব বলটা কাজ করছে, প্লবতা কেন্দ্র দিয়ে ডব্লু প্রাইম কাজ করছে, ডব্লু প্রাইম, এই ডব্লু প্রাইম বলটা যে এক লাইন অফ অ্যাকশন, সেটা কিন্তু সেন্ট্রাল লাইনকে একটা বিন্দুতে ছেদ করেছে, এখানে এম বিন্দুতে ছেদ করেছে। এই এম কে বলা হয় মেটা সেন্টার, এই এম কে বলা হয় মেটা সেন্টার, একে বলা হয় মেটা সেন্টার। এই মেটা সেন্টারটা স্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে, এই মেটা সেন্টারটা যদি জি এর ওপরে থাকে, অর্থাৎ জি আছে নিচে, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দা বডি যদি নিচে থাকে মেটা সেন্টারের, তাহলে পরে সেটা স্টেবল ইকুইলিব্রিয়ামে আসবে, অর্থাৎ সেই ইয়েটা আবার নিজের জায়গায় ফিরে আসবে, অর্থাৎ ডুবে যাবে না, অন্য আরেকটা ইকুইলিব্রিয়ামে চলে যাবে না। কিন্তু যদি আরেকটা অন্যরকম ছবি হয়, আরো কাত হয়ে যায়, আমি সেই ছবিটা একটুখানি আঁকবো কিন্তু জায়গা নেই, আমার একটু মুছতেই হবে। তো এখানে যদি এরকম হয় যে মেটা সেন্টারটা জি এর নিচে চলে এসছে, জিটা ওপরে চলে গেছে, তাহলে পরে কিন্তু সেই বস্তু দ্বিতীয় ইকুইলিব্রিয়ামে চলে যাবে, তখন কিন্তু টর্কটা কাজ করবে। এটা যেমন ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করছিল, তখন ঘড়ির কাঁটার দিকে কাজ করবে। সেই ছবিটা আমি এঁকে দেখাচ্ছি, প্রথম ছবিটা আমি মুছে দিচ্ছি। এটা সেন্ট্রাল লাইন। এখন এখানে যদি বিটা ধরো অনেক কাত হয়ে গেছে, বিটা এরাম জায়গায় চলে এসছে, আর এইখানে ধরো জিটা আছে এইখানে আরেকটু ওপরে, এই জিটা ধরো এখানে আছে, তাহলে সেক্ষেত্রে ওটা বডির ওপর নির্ভর করে আমি বলেছি, তাহলে এটা ঊর্ধ্বমুখ, এটা চা দাঁড়াও, এটা একটুখানি গোলমাল হলো এরকম জায়গায়, আমি ছবিটা একটু আঁকি, এটা এখানে এদিকে জি, আর না না ভুল হলো ভুল হলো ভুল হলো দাঁড়াও, এইটা ধরো জিটা এইখানে লিখি, এটা আঁকাটা একটু কঠিন আছে, এটা জি, এটা হচ্ছে জি, আর এইখানে ধরো বিটা, তাহলে বিটা এই দিকে কাজ করবে, এটা হচ্ছে বি, বি পয়েন্ট, এটা ডব্লু প্রাইম, আর এটা হচ্ছে ডব্লু, দেখো তাহলে মেটা সেন্টারটা এখানে। এবার লক্ষ্য করো এই ছবির সঙ্গে এই ছবির পার্থক্যটা দেখো, এখানে কিন্তু বি থেকে যে লাইন অফ অ্যাকশন, ফোর্সের যে লাইন অফ অ্যাকশন, সেটা জি এর ওপরে আছে, আর এখানে লক্ষ্য করো বি এর অবস্থানটা এমন জায়গায় চলে এসছে, সেখান থেকে যে প্লবতা বলটা কাজ করছে সেটা সেন্ট্রাল লাইনকে এই বিন্দুতে ছেদ করছে, যেটা হচ্ছে জি এর নিচে। ইন দিস কেস এখানে লক্ষ্য করে দেখো, এই বডিটা এদিকে একটা বল, মানে জাস্ট এটাকে আমি যদি এরকম ভাবে আঁকি, এটা ওপরের দিকের বল, এটা নিচের দিকের বল, তাহলে এটা কি করবে, এটাকে এই দিকে ঘোরাতে চাইবে, অর্থাৎ এটা আরো কাত হয়ে যাবে, ফলে এটা কিন্তু একটা সেকেন্ড ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে যাবে, ফলে এটা কিন্তু আর এই পুরনো অবস্থায় ফিরে আসবে না, তখন এই ধরনের যে ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামকে বলবো আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে এটা হলো আনস্টেবল, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর এটা হলো স্টেবল ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা দেখলাম যে কখন কোন একটা বস্তু ভাসবে ডুববে ইত্যাদি, এবং সেই ভাসন্ত অবস্থায়, অর্থাৎ যখন ভেসে থাকবে ভাসমান অবস্থায়, তখন সে কিরকম ভাবে থাকবে, তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি হবে, সেক্ষেত্রে সে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম কিভাবে থাকবে, তার কন্ডিশন গুলো আমরা বললাম, মেটা সেন্টারের কথা আমরা নতুন করে জানতে পারলাম। তো এই হচ্ছে
আমাদের আর্কিমিডিসের সূত্র এবং তার প্রয়োগ, অর্থাৎ প্লবতা বল এবং তার প্রয়োগের বিষয়গুলো ছিল। এরপরে আমরা আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। এর পরের আলোচনা যেটা আমরা করব সেটা হচ্ছে আবার একটা অন্য বিষয়, সেই বিষয়ে আমরা পরের দিন ক্লাস করব এবং পরের দিন আমরা হাইড্রোস্ট্যাটিক্সের আলোচনা পরের ক্লাসে আমরা শেষ করব। ওকে, থ্যাংক ইউ।